5 দিন ধরে নিখোঁজ যুবক, এই দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ। উল্লেখ্য, গত শুক্রবার রাতে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের তালদিঘি পাড়া লেনের বাসিন্দা বিপ্লব ঘোষ ওরফে সিধু বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। এরপরই শনিবার সকালে শান্তিপুর গয়েশপুর অঞ্চলের গঙ্গার ঘাটে রক্ত ও চুল পড়ে থাকতে দেখা যায়। একটু এগোতেই গঙ্গার ধারে একটি মোটর বাইক পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ গিয়ে পড়ে থাকা বাইকটি উদ্ধার করে, কিন্তু রক্ত চুলের চিহ্ন বাইক পড়ে থাকলেও বিপ্লব ঘোষের খোঁজ পাওয়া যায়নি। এরপরে নিখোঁজ বিপ্লব ঘোষের খোঁজে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় শান্তিপুর থানার পুলিশ। কিন্তু 5 দিন কেটে গেলেও এখনও বিপ্লব ঘোষের সন্ধান না পাওয়ার কারণে আত্মীয় স্বজন ওই এলাকার কয়েকশো সাধারণ মানুষ শান্তিপুর থানা ঘেরাও করে। এছাড়াও থানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে। নিখোঁজ বিপ্লব ঘোষের পরিবারের দাবি, 5 দিন কেটে গেলেও এরপরও বিপ্লব ঘোষের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ যদি সঠিক তদন্ত করত তাহলে খোঁজ পাওয়া যেত। পুলিশ সঠিক তদন্ত করছে না। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ যতক্ষণ না পর্যন্ত বিপ্লব ঘোষকে খুঁজে বার করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। যদিও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে বিক্ষোভকারীরা, পুলিশের প্রতি তারা ভরসা রাখতে পারছে না আর সিআইডি তদন্ত চাইছেন, কারণ বিপ্লব ঘোষকে মার্ডার করা হয়েছে। আমরা বিপ্লব ঘোষের বিচার চাই। আমাদের কোনো, আজকে 6 দিন হয়ে গেল, আজকে 4 দিন হতে চললো, কোনো বিচার নেই। প্লিজ আপনারা একটু দয়া করে আপনারা বলুন, এখানকার পুলিশ প্রশাসন বলছে আমরা খুঁজছি, খুঁজে চলেছি। কদিন ধরে নিখোঁজ? 5 দিন। কি সন্দেহ করছেন আপনারা? আমার দাদাকে ওরা মনে হয় মেঝেতে জলের মধ্যে ওরা বলছে ফেলে দিয়েছে, কিন্তু মনে হচ্ছে আমার দাদার জলের মধ্যে নেই, ওর মনে হয় কোথাও নিয়ে রেখে দিয়েছে। হয়তো যাই হোক, ওই সৌরভকে ধরলে ও সব বলতে পারবে, না হলে ও ফোন করে আবার আমাদের বাড়ি যায় শুনতে যে এখনো বাড়ি আছে। কিছু করছে না ওরা, কিছু করছে না। আমাদের বাড়ি থেকে সবাই আসছে, ওরা কেউ কিছু করছে না, ওরা কেউ কিছু করছে না। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি আমার দাদার লাল বিচার চাই, বিচার আমার দাদার বিচার চাই, আমার দাদার, আমার দাদার জন্য। আমরা পুলিশের তদন্তে কি আপনারা সন্তুষ্ট নন? না, আমাদের পুলিশের তদন্তে সন্তুষ্ট না, ওরা কিছু করছে না। আপনারা বিশ্বাস করুন, ওরা কিচ্ছু করছে না, ওরা কিচ্ছু করছে না। আপনাকে যাই মাঝে মাঝে কে তারপরে একটা ফোনে কথা বলেছে, আমি এই হরিপুর বাগাছিলার দিকে যাচ্ছি, আমি আসছি। তখন বলছে না ওর সঙ্গে যেও না, বলছে না আমি এখনই চলে আসবো। তারপরে আর ফোনের কোনো আওয়াজ নেই, ফোন ইয়ে বন্ধ হয়ে গেছে। তারপরে সকাল 7টার সময় আমার বাড়িতে এসছে, বলছে সিধু এখনো ঘুমোচ্ছে। এই কথা বলে আবার ওই মোড়ে গেছে। ওই মোড়ে যাওয়ার পরে মোটর সাইকেলটাকে ওই ওই গঙ্গার ধার থেকে তুলে ওখানটায় পেয়েছে। তুলে ও তখন হাত পা কাঁপছে, তখন ঘামছে, জল খাচ্ছে, জল খাওয়া। তারপরে পুলিশরা গেছে, পুলিশরা ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল তাহলে কি সৌরভের সাথেই বেরিয়েছিল? না, আগে ওই জয়নিতার মধ্যে আমার বাড়ি থেকে 6টা 10-15 বার হয়েছে। আপনারা কেন ওকে সন্দেহ করছেন? ও তো একটা বন্ধু, কি কারণে মনে হচ্ছে? ও আবার সকালবেলা 7টার সময় এসছে, আবার ওই জায়গাটায়, ওখানে নীলগিরি জায়গা, ধরো 5-6 মাইল রাস্তা বাংলাদেশ থেকে 5 মাইল, ওইখানে গিয়ে তখন ওই জায়গাটা, ওইখানে গিয়ে মোটর সাইকেলটা ডুবে আছে। ও ছাড়া কি আমার ছেলের মোটর সাইকেলটা। আবার তারপরের দিন ডুবুরিতে গিয়ে ওই মাথাটা পেয়েছে। আজকের বিক্ষোভটা কি নিয়ে? আজকের বিক্ষোভটা এরা কিন্তু তদন্ত করছে না। কারা তদন্ত করছে না? 5 দিন থানা বলছে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। লিখিত অভিযোগ জানিয়েছেন নামে? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।